হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি তৈরি করতে যাচ্ছি অ্যাপল কেক। তো চলুন দেখি অ্যাপল কেক তৈরি করতে আমার কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে। এখানে আমি নিয়েছি 3টা এগ, 300 গ্রাম ময়দা, 1 চিমটি পরিমাণ লবণ যাবে, 3টা অ্যাপল, 1 টেবিল স্পুন পরিমাণ ভ্যানিলা, 1 টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার, 3 টেবিল স্পুন পরিমাণ পাউডার মিল্ক, 3 টেবিল স্পুন পরিমাণ লিকুইড হোল মিল্ক, 1 টেবিল স্পুন পরিমাণ অরেঞ্জ জাস্ট, আর যাচ্ছে 1 অরেঞ্জ জুস, আর সুগার যাচ্ছে এখানে 100 গ্রাম, আর সাথে যাচ্ছে 100 গ্রাম বাটার। 100 গ্রাম বাটারের সাথে আমি 1টা অ্যাপল কিউব করে কেটে এটাকে আমি সল্টেড করে নিয়েছি। এখন আমি প্রথমে 3টা এগের সাথে 100 গ্রাম সুগার মিক্স করে এটাকে আমি বিট করব। এটার সাথে যাচ্ছে 1 চিমটি পরিমাণ লবণ। এখন এটাকে আমি বিট করব। এটাকে আমি হ্যান্ডে বিট করে এখন এটা এই অবস্থাতে আছে। প্রথমে আমি ময়দা, মিল অ্যান্ড অরেঞ্জ জুসটা মিক্স করব। এভাবে একটা চালনিতে ময়দাগুলো নিয়ে আমি চেলে মিক্স করব আস্তে আস্তে। এভাবে ময়দাটা আমি চেলে নিয়েছি। এখন এটার সাথে আমি 1 টেবিল স্পুন অরেঞ্জ জাস্ট দিয়ে দেব। এটার সাথে আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি ময়দা চালার সময়। টেবিল স্পুন পরিমাণ পাউডার মিল্কটা দিয়ে দেব। দিয়ে সব আমি একসাথে মিক্স করব। 3 টেবিল স্পুন পরিমাণ এখন জুসটা দেব, আর পানি লাগাচ্ছে 1 টেবিল পরিমাণ। এখন এটা আমি আস্তে আস্তে মিক্স করব। সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি এভাবে মিক্স করেছি। এখন আমি সর্বশেষ মিক্স করব অয়েল আর অ্যাপল, যেটা আমি সল্টেড করে রেখেছি। আমার মিক্স করা শেষ। এখন আমি এটা বেকিং ট্রেতে ঢেলে দেব। বেকিং ট্রেটা আমি আগে বাটার মাখিয়ে এটার সাথে ময়দা দিয়ে এটা রেফ্রিজারেটরে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা আগে ফিক্সড হওয়ার জন্য। এখন এটাতে আমি ঢেলে দেব। বেকিং ট্রেতে ঢেলে এটা আমি ফিক্সড করে নিয়েছি। এখন আমি 2টা অ্যাপল স্লাইস করে নিয়েছি এভাবে। এখন অ্যাপলগুলো আমি সাজিয়ে দেবো ট্রেতে। সাজানো শেষ। এখন আমি এটার উপরে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি ছিটিয়ে দেব। এখন আমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 মিনিট এটাকে বেকিং করব। 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 মিনিটের জন্য বেক করতে দিয়েছি। 40 মিনিট পর আবার চলে আসলাম আমার বেকিং প্যান ফিনিশ। এখন আমি এটা বের করব। দেখুন
দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, একটা ফ্লাওয়ারের মতন দেখা যাচ্ছে। বেকিং করার আগে আমি 2 টেবিল চামচ পরিমাণ সুগার ছিটিয়ে দিয়েছিলাম উপরে, আর এই সুগার দেওয়ার কারণে কেকের উপরটা কি শাইনিং দেখা যাচ্ছে। আর এই আপেল কেককে ইটালিয়ান ভাষায় বলা হয় তর্তা দি মেলে। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক প্রশংসা কুড়িয়েছে, ইভেন আমার ফ্যামিলিতেও আমার হাজবেন্ড এবং আমার ছেলে এটা খুব পছন্দ করে। যদি আপনাদের ভালো লাগে আমার রেসিপিটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। My mama's channel and press the bell button and give me a big thumbs up and a love sticker and subscribe to my channel. Bye bye everybody.